আমরা কেন থেকে শন আমার জমির উপর দাঁড়িয়ে ধান নাটটা করছেন না আমার যাওয়া ইচ্ছা তাই শরণী শিবিরে তখন নিয়ে একটা ছোট্ট যে কোনো জিনিসে একটা কালো কাপড় দিয়ে ঢেকে এই হিয়া কথা বলছে সে স্ট্রিপ লেখা হলো তা তোমার ওই জলনাট দলবল কই হ্যাঁ একা তো তুমি আমার সঙ্গে পারবে না হে ওইখানে ঘটনা দেখে একটু শুনে নিত আগে কে কী বলছে কি সমস্যা শুনে নিত আগে তারপর সেগুলো এই পাপেটের মুখে দিয়ে দিত ওরা অবাক হয়ে যেত যে আরে আর এই তো আমাদের কথা বলছে আর বাচ্চারা হো হো করে হাসছে তার সঙ্গে বাচ্চার হাসি দেখে ছেলে বুড়ো দাদিমা দিদিমা সকলে হেসে উঠছে সেটা বড় আনন্দের যে এখনো ঠিক সেই এহিয়া ওরকমই প্রায় ওরকমই দেখতে আছে হ্যাঁ এইবার তোমার নাম ঠিক হয়েছে হয়েছে বলে যে হ্যাঁ ইবলেসের বড় ভাই 那米呀看。